আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার রহমত অনেক ভালো আছি। তো আজকে ছিল হচ্ছে আমাদের আব্দুল্লার বার্থডে। তো আমরা আব্দুল্লার বাসায় আমি আর কাশফি সাইফানকে নিয়ে চলে গিয়েছিলাম একটা কেক নিয়ে। তো যেহেতু আব্দুল্লাহ কোকোমেলন খুবই পছন্দ করে, তো ওর জন্য একটা কোকোমেলন থিমের ছোট্টখাটো একটা কেক নিয়ে চলে গেছি। আর এখানে দেখেন কেকটা ওর পায়ে লাগছে দেখে সেজন্য সে কান্না শুরু করে দিছে। তারপর ওর বাবা একটু ওকে কোলে নিয়ে বসছে, তারপর সে একটু চুপ হয়েছে। আর এখানে আর আসল কথা হচ্ছে মানে ওরা কোনো প্ল্যানই নাই ওদের বার্থডে করার, কারণ আব্দুল্লাহ খুবই অসুস্থ, অনেক ঠান্ডা জ্বর, এই জন্য কোনো প্ল্যান নাই ওদের বার্থডে করবে না ওরা। কিন্তু পরে আমি ভাবলাম যে একবারে যদি কিছু একটা না করে, ওর ফার্স্ট বার্থডে, এটা 1 ইয়ারের বার্থডে, যদি কিছু একটা না করে তাহলে কি হয়। তো তার জন্য আমি একটা কেক নিয়ে ওর বাসায় চলে গেলাম, ওদের বাসায় কাশফি আর সাইফানকে নিয়ে। আমার হাজব্যান্ড যেতে পারেনি, কারণ ওর কাজ ছিল অফিসের, এই জন্য আসতে পারেনি। তারপর এখানে যেয়ে আমরা একটু কেকটা কেটে খেয়ে তারপর আমরা বাসায় চলে আসছি। আর ওখানে আজকে কী কী করলাম সেটাই দেখাবো আপনাদেরকে। আমি আসলে বেশি কিছু ক্যাপচার করতে পারিনি, দেখা যায় তখন ওদের সাথে একটু টাইম দিয়ে তারপর চলে আসছে, এত বেশি ক্যাপচার করতে পারিনি। তো যতটুকু করেছে আমি ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এখানে যাওয়ার পরই হচ্ছে ওকে নিয়ে আমরা কিছু ছবি টবি তুললাম, এগুলো আমি লাস্টে অ্যাড করে দিব। তারপর হচ্ছে এখানে ওকে বসিয়ে আমি কেকটা কাটলাম। এখানে সে তো খুবই খুশি, সে খুবই আনন্দ, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, সে কিন্তু খুবই খুশি, দেখতেই পারছেন তার ফেসটাতে তার হাসি। আর কাশফি আর সাইফানকে দেখলে সে আরও বেশি খুশি হয়ে যায়, কারণ হচ্ছে তাদের ভাই বলে কথা। আমার ভাই যেমন ওর বাবা, ও আমার ছেলেরা, আমার ছেলে পেলে, তারপর হচ্ছে রিয়াদের ছেলে পেলে ওরা হচ্ছে আবার ভাই। তো এটা হচ্ছে একটা আনন্দ, আনন্দ ছাড়া আর কিছুই না, ভালোবাসা আনন্দ এই। তো এখানে ওর কেকটা কাটা হচ্ছে, আর ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে থাকলে, এক জায়গায় থাকলে আসলে অন্যরকম একটা ফিল হয়, আনন্দ হয়। একের পর এক প্রজন্ম কিন্তু পাল্টাচ্ছে, প্রজন্ম যাচ্ছে, প্রজন্ম আসছে, এর মধ্যে দিয়ে আমাদের জীবনযাত্রা চলছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এখানে ওর বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে। আজকে ছিল হচ্ছে নভেম্বরের 30 তারিখ, আর হচ্ছে 2023 সাল, ওর হচ্ছে ফার্স্ট বার্থডে ছিল, এক বছর পূর্ণ হলো, সবাই ওর জন্য দোয়া করবেন। তো এই তো এখানে আমরা কেক কাটবো এখন। তো আমি ভিডিও করার মাধ্যমে কেক কাটতেছিলাম, আর এখানে সাইফান শুধু বারবার কেকের উপরে পড়তেছিল, আমি ওকে সরাই দিলাম হাত দিয়ে। আর এখানে এই তো রিজবি কেক কাটতেছিল, আমরা সবাই হাততালি দিচ্ছিলাম, আর ওকে অনেক অনেক দোয়া দিচ্ছিলাম, যে বলতেছিলাম যে আল্লাহ যেন তোমার মনের সকল আশা পূরণ করে। আর এখানে আমার ছেলেটা দেখেন কি করতেছে, এটা নিয়ে কখন থেকে এরকম ইয়ে করতেছে, কখন জানি কেকের উপরে ফালায়, আল্লাহই ভালো জানে। পরে আমার চাচি আইসা কেকের উপরে মানে মাথার উপরে যে জিনিসটা ওটা নিয়ে গেছে, ক্যাপটা আর কি। আর এখানে আব্দুল্লাহ লজ্জা পাচ্ছিল, সে মুখে হাত দিয়ে হাসতেছিল। আর এখানে আমাদের ছবিগুলো কিছু অ্যাড করে দিছিলাম। তারপর কি, তারপর হচ্ছে যে বড়াম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করছিল, ওইটা দিয়ে বিরিয়ানি কিছু খেলাম, আর আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিছিল, ওইটা নিয়ে আমি আবার চলে আসছি বাসায়। আমি বেশিক্ষণ লেট করিনি, কারণ রাত হয়ে গেছিলো অনেক, আরও এত দূর জায়গা আমি একা একা যেতে পারবো না, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছি। আর এখানে তো ওদের কিছু একটা ছবি আমি অ্যাড করে দিছি অনেকগুলো। তো মাশাল্লাহ বলবেন সবাই, যাতে ওর জন্য দোয়া করবেন, ও যাতে অনেক ভালো মনের একটা মানুষ হতে পারে, এই দুনিয়ায় ভালো মনের মানুষের খুবই অভাব। ও যেন সবার সাথে মিলেমিশে চলতে পারে, ওর শৈশবটা যাতে অনেক সুন্দর মতো কাটে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফেজ।